নমস্কার বন্ধুরা এডুকেশন বাস্কেট চ্যানেলে তোমাদের আবারও স্বাগত আমাদের যে ইন্টারভিউ সিরিজটা চলছিলো আজকে তার সপ্তম অধ্যায় তো আজ আমরা দেখব যে যেটা তোমাদেরকে বলছিলাম যে অনেক সময় ইন্টারভিউ রুমে তোমাদেরকে স্যারেরা তোমাদের পছন্দের বিষয় জানতে চায় তো যখন তখন তোমরা যদি ইতিহাস বা ভূগোল বলে থাকো সেখান থেকে কিছু প্রশ্ন করে থাকে স্যারেরা তো আমরা সেই জন্য এবার ইতিহাস এবং ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের তুলে ধরবো তো আজকে আমরা দেখাবো ইতিহাসটি তো এখানে কি কী দেখবে তোমরা কিছু গুরুত্বপূর্ণ বংশ এবং তাদের প্রতিষ্ঠাতা তার সঙ্গেই দেখবে শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট এবং দেখবে কিছু গুরুত্বপূর্ণ সন্ধি এবং আরও একটা জিনিস দেখ তোমরা এখানে পাবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলি এবং তাদের যে তারিখটা কত তারিখে হয়েছিল এবং কাদের কাদের মধ্যে ঘটেছিলো তো চলো শুরু করে তো দেখো প্রথম প্রশ্ন দেখো তোমাদের আগে বলেছি যে আমি ডিটেলসে যাবো না শুধুমাত্র প্রশ্ন উত্তরগুলো করব তো প্রথম আছে হরসাংখ্য বংশ তো হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার হরসংখ্য বংশের শেষ সম্রাট নাগদশক এবং হরসংখ্য বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে অজাতশত্রু এগুলো যারা রেগুলার স্টুডেন্ট তারাও দেখে নিতে পারো অবশ্য এর পরে আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছি ভূগোলে তখন এগুলো তোমরা ডিটেলসে পাবে তাও একবার দেখে নিতে পারো কারণ এরপরে ষোড়শ মহাজন পদ আসবে তখন এইগুলোই তোমাদেরকে পড়ানো হবে এগুলো ডিটেলসে পড়া হবে যদিও বা এখানে শুধুমাত্র প্রশ্ন উত্তর যাই হোক শুধু তারপরে দেখো নন্দবংশ নন্দবংশের প্রতিষ্ঠাতা নন্দ নন্দবংশের শেষ সম্রাট ধননন্দ এবং নন্দবংশের শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ মৌর্যবংশ বংশ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য শেষ সম্রাট বৃহদ্দত এবং এবং মৌর্যবংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক তারপরে দেখো সাতবাহন বংশ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক সাতবাহন বংশের শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী এবং সাতবাহন বংশের শেষ সম্রাট গৌতমী পুত্র সাতকর্ণী আচ্ছা কুষাণ বংশ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা প্রথম কদফিসেস এবং কুষাণ বংশের শেষ সম্রাট দ্বিতীয় বাসুদেব এবং কুষাণ বংশের শেষ শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক এবং এই কনিষ্কের আমলেই চতুর্থ বৈধ সম্মেলন হয়েছিল কোথায় কাশ্মীরে গুপ্ত বংশ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে শ্রীগুপ্ত গতি বংশের শেষ সম্রাট বিষ্ণুগুপ্ত এবং গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত পশুভূতি বংশ পশুভূতি বংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন প্রভাকর বর্মন পশুভতী বংশের শেষ সম্রাট হর্ষবর্ধন এবং পশুভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাটও হর্ষবর্ধন পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল বংশের শেষ সম্রাট পাল এবং পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট দেবপাল সেন বংশ সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন সেন বংশের শেষ সম্রাট লক্ষণ সেন সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন চালুক্য বংশ চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী চালুক্য বংশের শেষ সম্রাট দ্বিতীয় কীর্তি এবং চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী পল্লব বংশ পল্লব বংশের শেষ প্রতিষ্ঠাতা হচ্ছে কে সিংহ বিষ্ণু পল্লব বংশের শেষ সম্রাট অপরাজিত বর্মন এবং পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট প্রথম নরসিংহ বর্মন চোল বংশ চোল বংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয় চোল চোল বংশের শেষ শেষ সম্রাট তৃতীয় রাজেন্দ্র চোল এবং চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট প্রথম রাজেন্দ্র চোল দাস বংশ বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক বংশের শেষ সম্রাট মঈজউদ্দিন কাইকোবাদ এবং বংশের শ্রেষ্ঠ সম্রাট সবাই যেন ইলতুৎমিশ খলজি বংশ খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন ফিরোজ খলজি খলজি বংশের শেষ সম্রাট কুতুবুদ্দিন মুবারক খলজি এবং খলজি বংশের শেষ সম্রাট আলাউদ্দিন খলজি তুগলক বংশ তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুগলক তুগলক বংশের শেষ সম্রাট নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক তুগলক বংশের শ্রেষ্ঠ সম্রাট ফিরোজ শাহ তুগলক সৈয়দ বংশ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খা সৈয়দ বংশের শেষ শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ এবং সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট মোবারক শাহ লোদী বংশ লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লোদি লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি এবং লোদি বংশের যে শ্রেষ্ঠ সম্রাট সিকান্দার লোদি মুঘল মুঘল বংশ মুঘল বংশের প্রতিষ্ঠাতা সবাই যেন বাবর এবার মুঘল বংশের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এবং মুঘল বংশের যে শ্রেষ্ঠ সম্রাট সে হচ্ছে কে আকবর তারপরে কি সুর বংশ এটা অতটা ইম্পর্টেন্ট নেই তবু একবার দেখে নেবে বংশের প্রতিষ্ঠাতা শের শাহ সুরি বংশের শেষ সম্রাট আলিদ শাহ সুরি এবং বংশের শ্রেষ্ঠ সম্রাট শের শাহ কোনটা ইম্পর্টেন্ট বলা খুব মুশকিল কারণ কি ধরবে স্যারেরা ওই যে এর আগের দিন বললাম না তোমরা জানো না আমি জানি কারণ একটা সুযোগ পেলে যেন একটাও হাত ছাড়া না হয় তার জন্য তোমাকে অন্তত প্রস্তুতি নিয়ে রাখতেই হবে প্রিপারেশানই তোমার হচ্ছে বুকের বল স্যারদের সামনে যখন দাঁড়াবে তোমার এই প্রিপারেশানটাই তোমার বুকের বল হয়ে দাঁড়াবে এটাই তোমাকে পজিটিভিটি এনে দেবে তো দেখো এখানে আছে কি রাজাদের নাম এবং তাদের রাজধানী কী ছিল তো বিম্বিসার তার রাজধানী ছিল রাজগৃহ অজাতশত্রু রাজধানী পাটিলিপুত্র ধননন্দ তারও পাটলিপুত্র চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্র অশোক পাটলিপুত্র কনিষ্ক পেশোয়ার বা মথুরা ওই সরি ও মথুরা গৌতমপূর্ণ সাত গৌতম পুত্র সাতকর্ণী পৈঠান বা প্রতিষ্ঠান সমুদ্রগুপ্ত পাটিলিপুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়নী বলতে অনেক সময় স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে তার জন্য কিছু মনে করো না তোমরা দ্বিতীয় পুলকেশি বাদামি শশাঙ্ক কর্ণসুবর্ণ হর্ষবর্ধন কৌনজ, শিবাজি রায়গড় এবং আকবর ফতেফুর সিক্রি শাহজাহান আগ্রা চলো এবার দেখব দেখো একই সঙ্গে খুব সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ তাদের শাল এবং তাদের মধ্যে সংগঠিত যুদ্ধ এবং কে জিতেছিল সেটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করা হচ্ছে তো চলো আমার যদি বলতে ভুলও হয় তোমরা কিছু মনে করো না কারণ বলতে বলতে অনেক সময় স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে একভাবে তো চলো শুরু করা যাক প্রথম যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ সাল কখন দুশো একষট্টি খ্রিস্টপূর্ব কার কার মধ্যে হয়েছিল সম্রাট অশোক এবং কলিঙ্গের রাজা এবং কে জয়ী হয়েছিল সম্রাট অশোক দ্বিতীয় তরায়নের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে জয়ী হয় পৃথ্বীরাজ চৌহান তরায়নের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয় এবং মোহাম্মদ ঘড়ি জয়ী লাভ করেন চার নম্বর পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয় এবং বাবর জয়ী হন তারপরে খানোয়ার যুদ্ধ বাবর ও মেবারের রানা সঙ্গর সঙ্গে পনেরোশো সাতাশে হয় এবং কে জয় হন বাবর ঘর ঘরার যুদ্ধ পনেরোশো উনত্রিশে বাবর ও সুলতান মামুদের আফগান বাহিনীর সঙ্গে হয় এবং বাবর জয়ী লাভ করেন চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে হয় এবং শেরশাহ জয়ী হন কৌনস যুদ্ধ পনেরোশো উনচল্লিশে হন শেরশাহ ও হুমায়ুনের মধ্যে শেরশাহ জয়ী হন পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্নতে হয় আকবর আকবরের অভিভাবক ছিলেন কে বৈরাম খা এবং তার সঙ্গে হিমুর হয় কে জয়ী হন বৈরাম খা হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তরে আকবর ও রানা প্রতাপের সঙ্গে হয় এবং আকবর জয়লাভ করেন প্রথম কর্ণাটকের যুদ্ধ হয় সতেরোশো ছিচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ ফরাসি ও ইংরেজদের মধ্যে ফরাসি জয়লাভ করেন দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ সতেরোশো ঊনপঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে হয় ফরাসি ও ইংরেজদের মধ্যে আবার এখানেও ফরাসিরা জয়লাভ করেন এবার তৃতীয় কর্ণাটক যুদ্ধ সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টির মধ্যে ঘটে ফরাসি ও ইংরেজদের মধ্যে তখন কিন্তু ইংরেজরা জয়লাভ করে পলাশি যুদ্ধ যেটা আমরা সবাই জানি ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও নবাব সিরাজদুল্লার মধ্যে হয় সেখানে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ জয়ী হন এবং সালটা সতেরোশো সাতান্ন পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টিতে আফগান প্রধান মোহাম্মদ শাহ সঙ্গে হয় কাদের মারাঠা জয়ী আফগান প্রধান আহম্মদ শাহ ষোলো বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টিতে হয় ইংরেজ সেনাপতি ও অযোধ্যার নবাব সুজুদুল্লা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব মের কাশি মেয়েরা ছিল তিনজন একদিকে এবং ইংরেজরা ছিল একদিকে থ্রি ইস টু ওয়ান তো এখানে জয়লাভ হন ইংরেজরা তারপরের প্রশ্ন প্রথম ইং মহীশূর যুদ্ধ সতেরোশো সাতষট্টি থেকে ঊনসত্তর পর্যন্ত চলে হায়দার আলী ও ইংরেজদের মধ্যে হয় এবং জয়লাভ করেন হায়দার আলী দ্বিতীয় ইং মহীশূর যুদ্ধ সতেরোশো থেকে সরি সতেরোশো আশি থেকে চুরাশি পর্যন্ত হায়দার আলী এবং তার পুত্র টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশ এবং কায় হয় টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশ জয়ী হন এবং হায়দার আলী হারেন উনিশ নম্বর দেখো তৃতীয় ইং মহীশূর যুদ্ধ সতেরোশো উননব্বই থেকে বিরানব্বই অবধি চলে ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে হয় এবং সেখানে ব্রিটিশরা জয় লাভ করে চতুর্থ ইং মহীশূর যুদ্ধ সতেরোশো থেকে নিরানব্বই পর্যন্ত হয় ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে এবং সেখানেও ব্রিটিশরা জয়লাভ করেন প্রথম ইং মারাঠা যুদ্ধ প্রথম ইং মারাঠা যুদ্ধ সতেরোশো সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত চলে ব্রিটিশ ও মারাঠার মধ্যে এবং মারাঠারা জয়লাভ করেন দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ আঠারোশো তিন থেকে আঠারোশো পাঁচ অব্দি চলে ব্রিটিশ ও মারাঠার মধ্যে ব্রিটিশরা জয়লাভ করে তৃতীয় ইং মারাঠা যুদ্ধ আঠারোশো সতেরো থেকে আঠারোশো আঠেরো পর্যন্ত হয় ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে এখানেও ব্রিটিশরা জয়লাভ করে। প্রথম ইং শিখ যুদ্ধ আঠারোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত চলে ব্রিটিশ ও শিখদের মধ্যে ব্রিটিশরা জয়লাভ করেন দ্বিতীয় ইং শিখ যুদ্ধ আঠেরোশো থেকে উনপঞ্চাশ অব্দি চলে ব্রিটিশ ও সেই শিখদের মধ্যে এবং সেখানেও ব্রিটিশরা জয়লাভ করেন মনে রাখবে শিখদের সঙ্গে যে যুদ্ধ দুটো হয়েছিল সেই দুটো ব্রিটিশরাই জয়লাভ করেছিল এবং দেখো ছাব্বিশ নম্বর ইং নেপাল যুদ্ধ আঠেরোশো থেকে ষোলো ব্রিটিশ ও নেপালি গোর্খাদের মধ্যে সেখানেও ব্রিটিশরা জয়লাভ করেন এবার দেখব কিছু আন্তর্জাতিক চুক্তি এবং ভারতীয় প্রথমে দেখে নেব আন্তর্জাতিক চুক্তি প্রথম ভারসায় সন্ধি সতেরোশো আশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যর মধ্যে দ্বিতীয় ভারসায় সন্ধি উনিশশো উনিশে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানি আটলান্টিক সন্ধি উনিশশো একচল্লিশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্যারিস চুক্তি আঠেরোশো চোদ্দোতে ফ্রান্স ও ব্রিটেন তাসখন্দের চুক্তি দশই জানুয়ারি উনিশশো ভারত ও পাকিস্তানের মধ্যে এটা একটু ইম্পর্টেন্ট সিমলা চুক্তি তিনই জুলাই উনিশশো ভারত ও পাকিস্তানের মধ্যে প্যারিস শান্তি চুক্তি উনিশশো তিয়াত্তরে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম জেনেভা চুক্তি কুড়ি জুলাই উনিশশো চুয়ান্ন ভিয়েতনাম ও ফ্রান্সের নাফটা চুক্তি চোদ্দোই সেপ্টেম্বর উনিশশো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দশ এবার দেখো দশ নম্বর নান কিং চুক্তি আঠেরোশো বিয়াল্লিশে ব্রিটেন ও চীনের মধ্যে এবার দেখব আমাদের কিছু ভারতের মধ্যে যে সন্ধিগুলো হয়েছিল যে রাজ রাজাদের মধ্যে হয়েছিল তো চলো পুরন্দরের সন্ধি ষোলোশো পঁয়ষট্টিতে শিবাজি ও মুঘলদের মধ্যে আলীনগরের সন্ধি সতেরোশো সাতান্নতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ উদ্দৌলার মধ্যে সুরাটের সন্ধি সতেরোশো ইংরেজ ও মারাঠা পেশোয়া রঘুনাথ রাওয়ের মধ্যে চোদ্দ নম্বর দেখো সলবাই চুক্তি সতেরোশো বিরাশিতে ইংরেজ ও মারাঠাদের মধ্যে পনেরো নম্বর ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশিতে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে এটা আবার রিপিট হয়েছে না কি তারপরে দেখো এখানে ম্যাঙ্গালোর সন্ধি তারপর আছে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কার কার মধ্যে আট সতেরোশো মারাঠা নিজাম ও ইংরেজদের মধ্যে মানে মারাঠা নিজাম ও ইংরেজদের মধ্যে এই তিনজনদের মধ্যে হয়েছিল সতেরোশো সাতাশিতে ত্রিশক্তি চুক্তি শ্রীরঙ্গপত্তনমের সন্ধি সতেরোশো বিরানব্বই ইংরেজ ও টিপু সুলতানদের মধ্যে হয়েছিল বেসিনের চুক্তি আঠারোশো দুয়ে পেশোয়া দ্বিতীয় বাজি ও ইংরেজদের মধ্যে ঘটেছিল সগৌলির সন্ধি আঠারোশো সালে নেপাল ও ইংরেজদের মধ্যে ইয়ান্দা বুবের সন্ধি আঠারোশো ছাব্বিশে ইংরেজ ও ব্রহ্মরাজের মধ্যে হয়েছিল লাহোর চুক্তি আঠারোশো ছিচল্লিশে ইংরেজ ও শিখ তোমাদের এগুলো পরপর দেওয়া হয়েছে তারিখগুলো প্রথম থেকে সেই অবধি যেন তোমরা রিলেট করতে পারো তারপর আছে গন্ডমার্কের সন্ধি আঠারোশো উনআশিতে লর্ড লিটন ও ইয়াকুব খার মধ্যে লখনৌ সন্ধি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এটা সবারই জানা আছে আশা করি তারপর আছে গন্ডমার্কের সন্ধি আঠেরোশো উনআশিতে আফগান ও ইংরেজদের মধ্যে রাউলাল রাউলাল পিন্ডির সন্ধি রাওয়াল পিন্ডির সন্ধি উনিশশো উনিশে আফগান ও ইংরেজদের মধ্যে ২৬ গান্ধী আরো চুক্তি এটা সবারই জানা উনিশশো একত্রিশে গান্ধী ও আরউইনের মধ্যে তখন গান্ধীজি ছিলেন জেলে তো এই ছিল আজ আমাদের কিছু সন্ধি ভারতীয় সন্ধি এবং আন্তর্জাতিক সন্ধি এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ তাদের সাল এবং জয়ী ছিলেন তো তোমরা এবং গুরুত্বপূর্ণ যে বংশগুলো ছিল তো তোমরা এইভাবে পরপর ভিডিও পেতে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং যাদের সব থেকে প্রয়োজন মনে করবে এগুলো তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর যার রেগুলার স্টুডেন্ট তোমরাও দেখতে পারো এগুলো তোমাদের এখান থেকে অনেক জিকে কভার হয়ে যাবে তো চলো ভিডিওটি আর বড় করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে বেস্ট অফ লাক